ওমা পাড়ি দিয়েছেন কৈলাসে, এবার পালা লক্ষ্মী পূজোর। পঞ্চিকা মতে বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে করা যাবে লক্ষ্মী পূজো। প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতে সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবীর আরাধনা হয়। কোজাগরী পূর্ণিমায় মূলত রাত জেগে দেবী আরাধনার চল রয়েছে। পুরাণ মতে কোজাগরী শব্দটি এসেছে কো জাগর্তি থেকে, যার অর্থ কে জেগে আছো। কথিত রয়েছে এই পূর্ণিমার রাতে নাকি দেবী লক্ষ্মীর জগৎ পরিক্রমায় বেরোন, তিনি দেখেন কেউ সারা রাত জেগে আছেন কিনা। অনেকে আবার বলেন কোজাগরী পূর্ণিমা রাতে যে জেগে থাকেন এবং পাশা খেলা করেন তাকে মা লক্ষ্মী ধন সম্পত্তি দান করেন। তাই ভক্তিপূর্ণ চিত্তে লক্ষ্মী পুজো করার পরে প্রথমে বালক বৃদ্ধ শিশুদের খাবার খাওয়াতে হয়। আজ ধন সম্পদের দেবী লক্ষ্মীকে পাওয়ার জন্য গৃহস্থরা সারা রাত ঘিয়ের প্রদীপ জ্বালান। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বাংলার প্রতিটি ঘর মুখরিত হয়ে ওঠে শঙ্খধ্বনিতে। কোজাগরী লক্ষ্মী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে কৃষি সমাজ, তার সঙ্গে জড়িয়ে রয়েছে আলপনা। এই পুজো হয় মূলত প্রতিমা, সরা, নবপত্রিকা কিংবা থোরের তৈরি নৌকোয়। লক্ষ্মী সরাও হয় নানা রকমের, অঞ্চল ভেদে লক্ষ্মীর সরায় 3, 5, 7টি পুতুল আঁকা হয়। তাতে থাকে লক্ষ্মী, জয়া বিজয়া সহ রাধা কৃষ্ণ, সপরিবার দুর্গা ইত্যাদি। চলুন এবার জেনে নেওয়া যাক এবছর বাজার কেমন গেল প্রতিমা শিল্পী থেকে দশকর্মার দোকানদারদের। এবার পুজোয় আমরা সকালের দিকে দেখেছিলাম যে বাজার খুব খারাপ যাচ্ছে, কিন্তু এই সন্ধ্যে হওয়ার পরের থেকে আমাদের বেচাকেনা ভালো, খুবই সুন্দর। হ্যাঁ, দুদিন ধরে পড়েছিল, ভেবেছিলাম যে বাজার খারাপ যাবে, কিন্তু না, দেখা যাচ্ছে বাজার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মার্কেটে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বেচাকেনা ভালো হচ্ছে, অসুবিধা নেই, সবারই বেচাকেনা ভালো। আমি 150 পিস নিয়ে এসেছিলাম, তা এখন আমার হাতে 2 পিস আছে আর নেই, কমপ্লিট একদম। আমার নাম অভিজিৎ মণ্ডল। এবার পুজোয় কেমন বেচাকেনা আপনাদের? বেচাকেনা এখন হলো আরম্ভ হলো, এর আগে খুব খারাপ, কাল পরশু কারণ চারিদিকে জল উঠে গেছে। দুদিন পুজো, তারপরে অনেকে সিদ্ধান্ত নিচ্ছে যে কী করবে, পুজো করবে কি না, এখন এই মত হয়েছে কিছু বেচাকেনা হচ্ছে। হ্যাঁ, দুটো দিন খুব খারাপ গেছে, বসে বসে মাছি তাড়িয়েছি। সঞ্জীব সাধুকা, সঞ্জীব সাধুকা, দশকর্মা প্লাস মদিখানা। বেচাকেনা কেমন হয়েছে? কালকে কি বেচাকেনা হয়েছিল? আজকে কোনো সমস্যা হয়নি? কত পিস নিয়েছিলেন আপনারা? খুশি এতে? এতে কি খুশি? আপনার নাম?